म्यूजिक प्लस। फारूक आजम लकब में उमर, फारूक आजम लकब में उमर, अरे पल में गले मफूकार मोहम्मद, पल में गले मफूकार मोहम्मद, पल में गले बाबा पल में गले मफूकार मोहम्मद, पल में गले मफूकार मोहम्मद, पल में गले मफूकार मोहम्मद। সেই নবীর শান আর একটু শুনবেন, হাত তুলে বলতে হবে মরিদরে শুনবেন, তাহলে শুনেন শায়ের বলেন কেমন নবী হতে, উনি এমন নবী, এত বড় রহমতুল্লিল আলমীর নবী, এত বড় নিয়ামত আল্লাহর নিয়ামত নবীকে রবিউল আউয়ালের শুভ সাদিক আমাদের কাছে যিনি এত শ্রীপানার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ জিনের শিকম মুবারকে এত বছর নবীকে আমানত রেখেছেন, ওই মা আমেনাকে একটু ধন্যবাদ দিতে হবে না? হাত তুলে বলেন দিতে হবে। তো শায়ের আমেন মা আমেনাকে মুবারকবাদ জানাচ্ছেন এভাবে শুরু শুরু কিভাবে, আরে তুজকো মুবারক বিবি আমেনা, সুবহানাল্লাহ বলেন না, তুজকো মুবারক বিবি আমেনা, তেরি শেকম মে রহমত কা খজিনা, তুজকো মুবারক বিবি আমেনা, তেরি শেকম মে রহমত কা খজিনা, আরে একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বলেছেন একটু বুঝেন না, একটু বুঝিয়ে দিচ্ছি আরো ভালো লাগার জন্য, নবীর প্রতি প্রেম আসার জন্য। শায়ের বলছেন তুজকো মুবারক বিবি আমেনা, তেরি শিকম মে রহমত কা হজিনা, শুধু তাই নয়, হালিমানে বলে হোকে দিবানা, যেদিন আমার নবীকে দুধ খাওয়ার জন্য দুদুমা হালিমা আমেনার বাড়িতে গিয়েছিলেন, মা হালিমা বলতেছেন আমি নবীকে পাওয়ার আগে আমার দুধের স্তনে কোনো দুধ ছিল না, আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, সেই সন্তানকে দুটি দুধ খাওয়ানোর পরেও সন্তুষ্ট হতো না, তিনি কান্না করত, পেট ভরত না, যেদিন আমার নবী রহমতুল্লিল আলমিনকে সর্বপ্রথম আমি হালেমার খুলে নিয়েছি, আল্লাহর কসম জগৎবাসী শুনো শুনো, আমার মা আমেনার কুল মোবারক দেখে যখন রহমতুল্লিল আলমিনকে আমি হালেমার খুলে নিয়েছি, খুলে নেওয়ার সাথে সাথে আমার নবীর চেহারা মুবারক একটা পর্দা ছিল, আমি মহব্বত করে সর্বপ্রথম নবীর চেহারা দেখার জন্য পর্দাটা যখন নাড়িয়ে দিলাম, আমার নবীর নূরানি ঝলকে চকমকিয়ে কুড়াকর আলোকিত হয়ে গেল, শুধু তাই নয়, আমার নবী সর্বপ্রথম নূরানি দুটি চক্ষু মুবারক খুলে আমি হালেমার দিকে তাকিয়ে একটি মুস্কি হাসি দিয়েছেন, হুদার কসম আমি হালেমা বলতেছি এতদিন আমার দুধের স্তনে দুধ ছিল না, আমার নবীর হাসি মুবারকের ঝলক লেগে সেই দিন থেকে আল্লাহর কসম আমার সিনা মুবারকে বঙ্গোপসাগর দুধের হয়ে গেছে, জোর বলুন বলতেছেন কবিতার মাধ্যমে কিভাবে সুন্দর করে, আরে তুজকো মুবারক বিবি আমেনা, তেরি শেকম মে রহমত কা খজিনা, আরে হালিমানে বলে হোকে দিবানা, হালিমানে বলে হোকে দিবানা, কি বলে
এই জগৎবাসী নবীকে আমার মত তোমার মত বলিও না, নবীর নাম মানুষের মত হলো, চেহারা মানুষের মত হলো, তোমার মত বলিও না, আমি হালে মাত্র চিনে গেছি সর্বপ্রথম ইনি নবী হতে পারে। আমাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ মানব সুরতে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমি হালেমা বলতেছি আল্লাহ পাকের জাতের কসম উনি নবী মানুষ নয়, মানুষ নয়। ও মা হালেমা উনি কি একটু বলেন না? আমার হালেমা বলতেছেন শুনো শুনো জগৎবাসী, আমি যেদিন খুলে নিয়েছি তেদিন সেই দিন বুঝে গেছি ইনি মানুষ নয়, মানুষ নয়, আল্লাহ পাকের কুদরতি জগতের আসমানের এই নবী হচ্ছেন একটি নূরানি চন্দ্র। সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরানি চন্দ্র কি আরো জোরে কি? আমার হালিমা বলতেছেন সবাই এভাবে একটু হাত তুলেন, এভাবে চন্দ্র বানান। আমি বলবো হালিমানে বলে হোকে দিবানা বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ। আপনারা একটু চাঁদের মডেলিং করবেন, পারবেন সবাই সারের করবেন? আরে হালিমানে বলে হোকে দিবানা, আরে বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, আরে বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, আরে বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, আরে বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, জোরে বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ, আহা বনকে এক চাঁদিনি উঠারে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু বসে যান, সুন্দর হবে, মজা পাবেন আশা করি। দাঁড়িয়ে না বসে যান, বসে যান। মাশাআল্লাহ আশিক রসুল চলে আসতেছে, ঘরে বসে থাকার সম্ভব নয়, কারণ ইশকের রসুল অন্তরে আছে। মারহাবা। এবার শুনুন কেমন নবী হাদি জিসকে, আরে আর সে আজম বি জিস কদম চুমে। আমরা ওই নবীর মাহফিল করতেছি যে নবীর কদম চুমকাওয়ার জন্য আর সে আজিম পর্যন্ত দিবানা, ঠিক নেবে ঠিক বলেন না? শাহির বলেন আর সে আজম বি শুধু তাই নয় হানায়ে কাবা জিস তারা ঝুমে। সুবহানাল্লাহ বলেন আর সে আজম বি জিস কদম ঝুমে হানায়ে কাবা জিস তারা ঝুমে, আর রাশেদ চাটগামি তেরা হি রুমে, রাশেদ চাটগামি তেরা হি রুমে, আরে হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ। আপনারা কি নবীর জিকির করতে রাজি আছেন? কারা কারা নবীকে ভালোবাসেন হাত তুলে দেখান সবাই, নেড়ে নেই। হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, আরে হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, আরে হর দমে বাজা কে রাখ জিকরে মোহাম্মদ, আরে জিকরে নবী 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 নবী, জিকরে নবী নবী নবী, জিকরে নবী 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 নবী, জিকরে নবী নবী নবী, জিকরে নবী 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 নবী, জিকরে নবী 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 নবী, আরে জিকরে নবী 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 নবী, জিকরে নবী 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 নবী, আরে নবী 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 সবাই, আরে নবী 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 নবী, আরে নবী 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 নবী, হা জোরে হর দম বাজা কে রাখ জিকিরে মোহাম্মদ, 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 আরে আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া রুহে দুনিয়া মেরে মোহাম্মদ, রুহে দুনিয়া মেরে মোহাম্মদ, আরে রুহে আমি বলবো উম্মত কি সরোবর, আপনারা সবাই বলবেন প্যারে মোহাম্মদ, শেষ। পারবেন ইনশাআল্লাহ, দেখা যাক, শুধু আমি পড়বো, আপনাদেরকে পড়াতে হবে না, কলক তো চিন্তা করতে হবে। আরে উম্মত কি সরোবর, আওয়াজ হয় না, আরেকটা আওয়াজ হবে, উম্মত কি সরোবর